সালাম টিভি দা সলিউশন ফর হিউম্যানিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين সম্মানিত মাদিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই আল আরবাইন আন-নাওয়িয়া থেকে 42 নম্বর হাদিস নিয়ে আমরা সংক্ষেপ আলোচনা করব। এই হাদিসটি আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تعالى يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان منك ولا أبالي يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك يا ابن آدم إنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة رواه الترمذي وقال حديث حسن صحيح। এই হাদিসটি প্রথমেই হাদিসটি হলো হাদিস কুদসি। আমি আগে আলোচনা করেছি হাদিস কুদসি সম্পর্কে। হাদিস কুদসি এবং কোরআনের সাথে পার্থক্য নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এইটি হলো হাদিস কুদসি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলিতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রিওয়ায়াত করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে। এই হাদিসটি হলো আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক তিনি হলো খাদিমু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 বছর ওনার খেদমত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দোয়া করেছেন ওনার যেন হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেয়, ওনার সন্তান দুরিয়া বাড়িয়ে দেন। তো ওনাকে আলহামদুলিল্লাহ ওনার অনেক অনেক বয়স পেয়েছেন এবং উনি ওনার ওনার সন্তান আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছিলেন। তো আনাস রাদিয়াল্লাহু আনহু ওনার থেকে হাদিসটি, তিনি বলতেছেন যে কাল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। তিনি বলতেছেন قال الله تعالى, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কি বলতেছেন, ইবনা আদম, ইবনা আদম। আমরা একটু আগে বলছিলাম না হামজাতুল ওয়াসল, আমরা বলছি ইয়া ইবনা বলি না, ইবনা আদম, ইবনা আদম, ইয়া বনি আদম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নাকি আমাদেরকে বলছেন ইয়া ইবনা আদম, তো পৃথিবীতে বর্তমানে যারা যত মানুষ আছে কেউ আছে বনি আদম ছাড়া? সে বনি আদম। কিন্তু এখানে কাকে বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে শুধু মুমিনদেরকে, যারা নাকি মুসলিম অথবা যারা নাকি মূসা আলাইহিস ইসলামের উম্মত ওই কালে ছিল, এই কালে না, অথবা ঈসা আলাইহিস উম্মত কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছে তখন অতীতের সব ধর্ম সব ধর্ম মানে ক্যান্সেল, আর কোন ধর্ম চলবে না। ওমাই ইবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যতই সে আল্লাহর ইবাদত করুক যদি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানে তাহলে কি কিচ্ছু লাভ হবে না। তো ইবনা আদম যদিও বলছে এখানে ইয়া বনি আদম, তাও এ বনি আদম বোঝা যাচ্ছে কি মুসলিমরা, মুসলিম ছাড়া অন্য কোন ধর্মের লোকরা এখানে ঢুকবে না। ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি, ইন্নাকা তুমি, নিশ্চয় তুমি, ইন্নাকা কা মানে তুমি, মা দাআউতানি, মা এখানে এটাকে বলা হয় হরফ শর্ত। এখানে মা কি শর্ত, মা অর্থ হলো যদি, এখানে কি হয় মা,
মানে হার শর্ত অর্থ হলো মানে যদি করো পাবা, যদি তুমি লেখাপড়া করো তাহলে পরীক্ষায় পাশ করবা, ঠিক আছে না? লেখাপড়ার সাথে পাশের সাথে কি, আপনি ছেলেকে বললেন যদি তুমি নামাজ পড়ো তোমাকে আমি 10 টাকা দিব, মানে এটার সাথে এটা সম্পর্ক, যদি তুমি যদি কাজ না করো বেতন পাবা না, যদি কাজ করো বেতন পাবা। তো বলছে ইন্নাকা মা দাউতান, যদি তুমি আমাকে দোয়া করো, ওয়ারাজাউতানি আমার থেকে তুমি আশা করো, আমরা মুমিনরা আল্লাহর সাথে কি আল্লাহকে দোয়া করি এবং আশা করি, আল্লাহকে আশা 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 আমাদের আশা আছে আল্লাহ আমাদেরকে মাফ করবে, আল্লাহ আমাদেরকে বেহেশত দিবে, আমাদেরকে নাজাত দিবে। তো বলতেছে যদি তুমি আমাকে দোয়া করো আমার থেকে আশা করো আমি তোমাকে এর পরিবর্তে কি দিব, গফারতু লাকা, আমি তোমাকে মাফ করে দেই। গফারতু মানে কি, মাফ করে দেই। আলা মা কানা মিনকা, তোমার যত কিছু তুমি করেছো, ওয়ালা উবালি, আমি কিছু পরোয়া করি না, আমি মাফ করে দিতে, আল্লাহ কি কাউকে কইবে দিতে হবে সে কেন মাফ করলা, মানে আমি তোমাকে মাফ করে দেই, আমি কিছু পরোয়া করি না। এই দাউতানি দোয়া, এই দোয়াটা হলো একটা ইবাদত, আর দোয়াও হুয়াল ইবাদা, ওয়া আনাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহ আহাদা, এই দোয়াটা কি ইবাদা। তো দোয়াটা কেউ যদি দোয়া করে মনে রাখবেন তাহলে তার আপনি যখনই দোয়া করবেন যদি দোয়ার শর্ত মোতাবেক আদব মোতাবেক আপনি দোয়াটা হয় তাহলে আপনার দোয়া কবুল করে ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমরা অনেক সময় দোয়া যে কবুল হয়েছে আমরা নিজেরাই বুঝি না, কিন্তু দোয়া কবুল হয়ে গেছে। সেজন্য মনে রাখবেন একটা কায়দা মনে রাখবেন, যদি আপনি একটা দোয়া করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তিনটি জিনিসের একটি অবশ্যই দিবে, তিনটি জিনিসের একটি অবশ্যই দিবে, আপনি মনে রাখবেন। প্রথম আপনাকে হয় আপনি যেটি দোয়া করেছেন সেটি দিয়ে দিবে, হুবহু আপনি চেয়েছেন আল্লাহ আমাকে 10,000 টাকা দাও, আমাকে 10,000 টাকা দিয়ে, আমরা এটাই বুঝি আর কিছু বুঝি না, মনে করে এটাই দোয়া কবুল হয়েছে, মানে যেটা দোয়া করি এটা যে বাইকে হ্যাঁ, আর বাকিটা মনে করে দোয়া কবুল হয় নাই, আসলে সবই দোয়া কবুল হয়ে যায় আমরা কিন্তু জানি না। এখন এক ব্যক্তি অথবা আপনাকে যেইটা চেয়েছে এটা দিয়ে দিবে, আচ্ছা যদি ওইটা না দেয় অথবা আপনাকে এর পরিমাণ আরেকটি মুসিবত থেকে আপনাকে বাঁচিয়ে দিবে, আল্লাহ তো বুঝে কোনটা আপনার জন্য খায়ের, আমরা নিজেরাই বুঝি না। আপনি একটা অ্যাক্সিডেন্ট হতো আপনার, ওই অ্যাক্সিডেন্টটা আপনার দোয়ার কারণে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে, আপনি চাইছিলেন 10,000 টাকা, আপনি অ্যাক্সিডেন্টে আপনার 1,00,000 টাকা আপনার ক্ষতি হইতো, আপনাকে রহমত করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আমরা কিন্তু বুঝতেছি না যে আমাকে ওই আমরা চিন্তা শুধু 10,000 টাকা দিল না 10,000 টাকা দিল না ওইটা চিন্তা করি, কিন্তু আমাকে যে আরো বাঁচিয়ে দিয়েছে আরো অন্য মুসিবত থেকে আমরা আমাদের খেয়াল আসে না। যদি এটাও না হয় আখেরাতে আপনাকে ওই দোয়ার কারণে যে দোয়া আপনাকে কবুল হয় না দুনিয়াতে অথবা আপনাকে এর পরিবর্তে কোনো মুসিবত থেকে বাঁচিয়ে নেই, আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অ্যাকাউন্টে রেখে দিবে, ওইটা আপনার মানে আখেরাতে পাবেন। অনেক মানুষরা তারা যখন দেখবে তাদের মানে মিজান এত বেশি ওদের আমল, ও বলবে আল্লাহ আমি তো এত আমল করিনি, এত আমল কোত্থেকে আসলো, তখন বলা হবে তুমি দুনিয়াতে দোয়া করেছিলে তোমার দোয়া আমরা দুনিয়াতে কবুল করি না আখিরাতে জন্য রেখে দিয়েছি। তখন অন্য ভাইরা যারা নাকি এসব দেখবে তারা বলবে কেন যে আমাদের দোয়া কবুল হইলো, দোয়া কবুল না হইলে তো আমরা আখিরাতে পাইতাম, আর দুনিয়ার পাওয়া আখিরাতে পাওয়া কত পার্থক্য। সেজন্য আমরা দোয়া করব মানে দোয়া করতে কোনো কৃপণ করবে না, মানে কৃপণতা করবেন না, দোয়া করেই যাবেন, আপনার দোয়া তো কবুল হয়ে গিয়েছে। কিন্তু কেউ যদি বলে এত দোয়া করতেছি এই দোয়া তো কবুল হচ্ছে না, হ্যাঁ এই কথা বলছেন আপনার দোয়াটা ক্যান্সেল হয়ে গেছে, আপনার দোয়া কিন্তু কবুল হয়ে গেছিল, কিন্তু যখন আপনি এই কথা বলছেন
তখন আপনার আপনার কি হয়েছে, ওই দোয়াটা ক্যান্সেল, শুনুন, তাড়াহুড়া করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি হাকিম, জানে যে কখন কাকে দিতে হবে। আমাদের ছোট বাচ্চা 5 বছর, সে যদি বলে আল্লাহ আমাকে একটা গাড়ি দাও, আল্লাহ আমাকে গাড়ি দাও, তার দোয়া আল্লাহ করে কবুল করে ফেলছে, যত ছুটি হোক। কিন্তু আল্লাহকে গাড়ি দিয়ে কি অবস্থা হবে, কানছে অ্যাক্সিডেন্ট হবে না, সে গাড়ি চাইতে পারবে? আল্লাহ হেকমত মতে তার যখন গাড়ির বয়স হবে তখন তাই গাড়ি দিবে, তার দোয়া কবুল। সেজন্য এইভাবে যে কোনো দোয়া আমরা করি আল্লাহ দোয়া কবুল করে ফেলতেছে, কিন্তু কখন করবে এটা আমরা জানি না। বলছে ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, আমাকে তুমি যখন দোয়া করো সেজন্য দোয়াটা একমাত্র কাকে করতে হবে, আল্লাহকে করতে হবে। আপনি যদি দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কাউর জন্য কাউর কাছে করেন, তাহলে এটা কি হবে, শিরক। কারণ এটা ইবাদত। মাজারে গিয়েছেন, বাবা আমাকে এক বাচ্চা দাও, এটা চাও কার কাছে চাওয়া দরকার ছিল আপনার? আল্লাহর কাছে চেয়েছেন, পীরের কাছে, বাবার কাছে, শিরক। তো যে কোনো ইবাদত একমাত্র চাইতে হবে কার কাছে, আল্লাহর কাছে করতে, মানে আল্লাহর জন্য করতে হবে। তো যেহেতু দোয়াটা ইবাদত, একমাত্র আল্লাহর কাছে দোয়াটা করতে হবে। ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালা, আমি কোনো কিছু তোমাকে যে আমি মাফ করে দিব, আমি কিছু পরোয়া করি না, আমি তোমাকে সব মাফ করে দেই। বলছে ইন ইবনা আদম, ইয়া বনি আদম, লাও বালাগত যুনুবুকা, তোমার যুনুব, তোমার গুনাহ, লাও বালাগত যদি পৌঁছে যায়, বালাগা মানে পৌঁছে যায়, মানে আমি মানে আমরা যদি বলি এখন সুমন ভাইকে বলি, সুমন ভাই রওনা দিচ্ছে এখান থেকে যেতে যাচ্ছে, হ্যাঁ সুমন ফেন বালাগত আও ফেন ওয়াসালত, বলি না আও ফেন বালাগত, মানে তুমি কোথায় পড়ছো, লিসা ওয়াসালত তো সীমেছি, মানে বালাগত তো সীমেছি, মানে বালাগত তোমার গুনাহ যদি পৌঁছে যায়, বালাগত কোথায় পৌঁছে জানেন, আনানাস সামা, আকাশ পর্যন্ত তোমার গুনাহ যদি পৌঁছে যায়, আকাশ পর্যন্ত কতটুক দূর জানেন, 500 বছরের রাস্তা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, মানে 500 বছরের রাস্তা আপনি আকাশ পর্যন্ত পৌঁছতে হইলে আপনার, মানে আমাদের হায়াত হইল রাসূলুল্লাহ বলছে 60 থেকে 70, মানে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছে, উনার থেকে যদি কেউ আকাশে উঠা শুরু করতো তাহলে প্রথম আকাশ হইল 500 বছর রাস্তা, এক আকাশ থেকে আরেক আকাশ 500 বছর, আবার এক আকাশের চড়া, এই চড়াটা 500 বছর, মানে আপনার দ্বিতীয় আকাশে উঠতো মাত্র সে। এখন তো বলতেছে তোমার যদি পাপ আকাশ পর্যন্ত পৌঁছে যায়, পাপ কত আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আমার থেকে তুমি মাপ চেয়েছ, গফর তুলাক তোমাকে মাপ করে দিই, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত রহিম, মানে এত পাপ করেছ কিন্তু আমার থেকে তুমি ক্ষমা চেয়েছ, আমি তোমাকে কি মাপ করে ক্ষমা করে দেই। ইবনা আদম লাও আতাইতানি, তুমি যদি আমাকে আমার জন্য নিয়ে আতাইতানি, মানে কি নিয়ে আসো আমার জন্য নিয়ে আসো, বিকুরাবিল আরদি, কুরাব মানে কুরাব মানে এটার মতো, মতো বলা হয় না, পরিমাণ, পরিমাণ কিসের পরিমাণ, আরদের পরিমাণ, মানে আমরা কেউ কোন মাপছি জমিন কতটুকু ওজন হবে, মানে জমিনের ওজন, মানে জমিন জমিন পরিমাণ যদি আমার জন্য কাছে তুমি তো পাপ নিয়ে আসো, জমিন পরিমাণ পাপ। থুম্মা লাকীতানি, মানে জমিন পরিমাণ পাপ নিয়ে আসো আমার কাছে, দেখা করো কিন্তু লা তুশরিক বি শাইআ, কিন্তু তুমি শিরিক করো নাই, মানে শিরিকটা দেখছেন কত বড় গুনাহ, মানে তুমি জমিনের সমান জমিন পরিমাণ পাপ নিয়ে এসেছ আমার কাছে, কিন্তু আমার সাথে তুমি দেখা করেছো, তুমি শিরক করনি। ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক করলে
কোনোদিন মাফ করে না। সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, মানে আমার তুমি শিরিক করো নাই কিন্তু তুমি একদম পুরো জমিন পরিমাণ গুনাহ নিয়ে এসেছো, পাপ নিয়ে এসেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে লা আতাইতুকা বি কুরাবিহা মাগফিরা, মানে তুমি আমার জন্য শিরিক করো নাই কিন্তু জমিন পরিমাণ পাপ নিয়ে এসেছো, আমি তোমাকে জমিন পরিমাণ ক্ষমা নিয়ে আসবো। কিন্তু মানে মাফ চেতে হবে আল্লাহর কাছে, এটা অর্থ না যে আপনি পাপ করলেন পাপ, এটা অর্থ না যে আপনি পাপ করলেন আর মাফ করে দেবে, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনি পাপ করবেন কিন্তু পাপ করার পরে ক্ষমা চাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই যা পাপ করেছেন এক জমিন পরিমাণ আপনাকে আরেক জমিন পরিমাণ আপনার জন্য ক্ষমা নিয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রহিম, সেজন্য একজন বড় ইমাম বলতেছে আখেরাতে যদি আমাকে প্রশ্ন করা হয় তুমি কার রহমত বেশি আশা করো, তোমার বা মা বাপের রহমত নাকি আল্লাহর রহমত, বলবো আল্লাহর রহমত যে তুলনা হয় না, আল্লাহর রহমত, আল্লাহ আমাদেরকে আমাদের মা বাবা থেকেও বেশি রহমত করে। আল্লাহর রহমত এত বেশি আমরা আমাদের ব্রেইনে আমরা হিসেব করতে পারবো না, মানে আল্লাহকে আমরা প্রত্যেক সময় দেখা যায় আমরা অনেক ভাইরা মানে আল্লাহকে হিসাব করে বান্দার মতো, অনেক সময় দেখা যায় একজন ভাই সে আল্লাহর পাপ করে, পাপ করাটা বড় ব্যাপার নয়, যে কোনো একজন মুমিন সে অবশ্যই পাপ করবে, কিন্তু সমস্যা কি, সমস্যা হলো পাপের মধ্যে থেকে যাওয়া, তওবা না করা। শয়তান আপনাকে এখানে ধোকা দেয়, শয়তান আপনি তওবা করতে দেয় না, কারণ তওবাটা এমন জিনিস যদি আপনার তওবাটা তওবার মতো হয়, তওবা শর্ত মোতাবেক, তওবা শর্ত কি, আপনি পাপটি ছেড়ে দিবেন এবং মনে মনে অনুতপ্ত হবে এবং ভবিষ্যতে আর করব না এই নিয়তকে তওবা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তওবা কবুল করবে এবং অতীতের পাপগুলোকে আবার কি নেকিতে পুরো করে দিবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি হাসানাত, যে নাকি তওবা করে এবং ভালো আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের গুণাগুলোকে পরিবর্তন করে নেকি লিখে দেন। এত বেশি মানে আল্লাহ রহমত, কিন্তু তওবা করতে হবে। এভাবে যদি তওবা করেন, আপনি তওবা করলেন আপনার নিয়ত আগামীকে আবার পাপটা করবেন, তাহলে তওবা হইল না আর। কিন্তু কেউ যদি তওবা করে আবার পাপ করে আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে, কিন্তু শয়তান আপনাকে ধোকা দেবে কোথায়, শয়তান বলবে তুই মাত্র এখন তওবা করলি আবার পাপ করছ আর তওবা করিস না, কারণ শয়তান আপনাকে বুঝাবে মানুষের মতো আল্লাহ, কারণ মানুষের কাছে আপনি একবার পাপ একবার ভুল করেছেন মানুষ আপনাকে একবার মাফ করবে, দুইবার মাফ করবে, তিনবার মাফ করবে আর মাফ করবে না আপনাকে, মানুষের সিস্টেম এরকম। কিন্তু আল্লাহ সিস্টেম কি, আপনি যত গুনাহ করবে যত মাফ চাবেন আল্লাহ আরো খুশি হবে, বাস মাফ চাও তুমি ডেইলি, যদি আপনি একবার যদি 1000 বারও আপনি মানে মাফ চান ইস্তেগফার করেন আল্লাহ আপনি তওবা কবুল করবে, কিন্তু তওবাটা আপনার তওবার মতো হতে হবে, যদি আপনি তওবা করেন কিন্তু আপনার অন্তর অন্তর আবার পাপটা করবেন তাহলে তখন তওবাই হবে না। মানুষের সিস্টেম আপনি টাকা চাবেন যতই সে দানশীল হোক একবার দুইবার তিনবার তখন সে পছন্দ করবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনি তার থেকে না চান নারাজ হবে, চাইলে খুশি হবে, মানুষ থেকে রাগ করলে মানুষকে ভয় পেলে আর দূরে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ভয় পান ওনার কাছে যান। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেম অন্যরকম, আমরা যখনই বলি ইয়া রব দোয়া করে আল্লাহ সাথে আমাদেরকে সাড়া দেয়, কিন্তু মানুষরা যদি একটু উচ্চ মর্যাদার লোক হয় মন্ত্রী মিনিস্টার হয় দেখা করা যায় না, সিস্টেম লাগে। তো আমরা অনেক কষে মনে করি আল্লাহকে তো আমরা পাবো না, কোনো একটা পীর ধরতে হবে কোনো একটা হুজুর ধরতে হবে, না আল্লাহকে ডাইরেক্ট, কোনো ওয়াস্তা লাগবে না, ওয়াস্তা ধরাই নিষেধ আল্লাহর ব্যাপারে, কোনো ওয়াস্তা চলবে না, ওয়াস্তা ছাড়াই আর ডাইরেক্ট আল্লাহকে বলবেন। যখন আমরা সালাত আদায় করি নামাজ পড়ি ডাইরেক্ট আল্লাহর সাথে আমরা ডাইরেক্ট কথা বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর এই রহমতের, আল্লাহ যেন আমরা এই হাদিসে যা বর্ণনা করেছে আল্লাহ যে রহমত, আমরা যে রহমতে সামিল হই এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে। আমরা এই হাদিস ছিল, এটা হলো শেষ হাদিস আল আরবাইন নওয়ে থেকে 42 হাদিস শেষ হয়েছে। আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আরেকটি বই হাদিসের নাম হলো
জামিউল উলুম ওয়াল হিকাম, ওইটা এই হাদিসের থেকে 42টি হাদিস নিয়েছে, বাকি আরও প্রায় আপনার 10টি হাদিস নিয়ে আপনার ওই বইটা বানানো হয়েছে। আমরা ওই বইটা পড়বো ইনশাআল্লাহ, ওই কিতাবটা পড়বো আগামী সপ্তাহ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।